ETP কি? ETP এর পূর্ণরূপ হচ্ছে একুইভ্যালেন্ট ট্রিটমেন্ট প্ল্যান, যার অর্থ দাঁড়ায় বর্জ্য প্রক্রিয়াকরণ। শিল্প কারখানার তরল বর্জ্য পদার্থকে যে প্ল্যান্টের মাধ্যমে পরিশোধন করে, সাধারণত পানির মতো করে পুনঃ ব্যবহার করার উপযোগী করে বা শিল্প কারখানা থেকে নির্গত পানি যেন পরিবেশকে দূষিত করতে না পারে সেই জন্য যে প্ল্যান্ট ব্যবহার করা হয় তাকেই ETP প্ল্যান্ট বলা হয়। ETPর সুবিধা, শিল্প বর্জ্য পরিষ্কার করার জন্য বা পরবর্তীতে ব্যবহারের জন্য একটি পণ্য ব্যবহার করা হয়। শিল্পের মিঠা পানির ব্যবহার কমানোর জন্য, দূষণের বিরুদ্ধে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা, সরকার কর্তৃক নির্ধারিত দূষণকারী নিগমনের মান পূরণ করে এবং ভারী জরিমানা এড়ানো, পানির অধিগ্রহণ ব্যয় কমানো। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকন বাটনটি অবশ্যই অন করে দিন, তাহলে পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে দেখতে পাবেন। ট্রিটমেন্ট লেভেল 4 প্রকার, একটা হচ্ছে প্রিলিমিনারি ট্রিটমেন্ট, প্রাথমিক ট্রিটমেন্ট, সেকেন্ডারি ট্রিটমেন্ট এবং টারশিয়ারি আর অ্যাডভান্স ট্রিটমেন্ট। তবে অ্যাডভান্স টেকনোলজি, ট্রিটমেন্টটা হচ্ছে মেমব্রেন টাইপের, আর টারশিয়ারি ট্রিটমেন্টটা হচ্ছে উন্নত মানের। সেকেন্ডারি ট্রিটমেন্টটা হচ্ছে মাধ্যমিক এবং প্রাইমারি ট্রিটমেন্টটা হচ্ছে প্রাথমিক, আর প্রিলিমিনারি ট্রিটমেন্টটা হচ্ছে আপনার প্রান্তিক। মেকানিজম 3 প্রকার, ফিজিক্যাল মানে শারীরিক, কেমিক্যাল হচ্ছে রাসায়নিক, বায়োলজিক্যাল হচ্ছে জৈবিক, যেটাকে ব্যাকটেরিয়ার মাধ্যমে যেটাকে ট্রিটমেন্ট করা হয়। বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান, এই ট্রিটমেন্ট প্ল্যানকে সেকেন্ডারি ট্রিটমেন্ট প্ল্যান বলে। বায়োলজিক্যাল ট্রিটমেন্ট ETPতে BOD এবং COD অপসারণ করতে পারে 70 থেকে 80% নিয়োগ করতে পারে যদি সঠিকভাবে অপারেশন রক্ষণাবেক্ষণ করতে পারে, সেই ক্ষেত্রে আপনার 70 থেকে 80% নিয়োগ করতে পারে। অল্প बायोलॉजिकल ETP फ्लो डायग्राम, मेकानिकल स्किनिंग ETP फार्स्टे थाके, एखान थेके आस्ते आस्ते हलो कलेक्शन टैंक, मेकानिकल स्किनिंग थेके कलेक्शन टैंके पानीटा कलेक्ट करा हय, कलेक्शन टैंक थेके जाच्छे लिफ्टिंग टैंके, लिफ्टिंग टैंकेओ पानीटा लिफ्ट जमा करार पर पानीटा इकुलेशन टैंके ट्रांसफार करा हय पाम्पेर माध्यमे বা যেটাকে স্টোরেজ ট্যাঙ্ক বলে, অনেকে হোমোজিনিয়াস ট্যাঙ্কও বলে থাকে। এরপর আসছে যে নিউট্রিলাইজেশন ট্যাঙ্ক অথবা PS কারেকশন ট্যাঙ্ক, তারপর আসতেছে ডিস্ট্রিবিউশন ট্যাঙ্ক, ডিস্ট্রিবিউশন ট্যাঙ্ক থেকে আসতেছে বায়োলজিক্যাল অক্সিডেশন ট্যাঙ্ক, বায়োলজিক্যাল অক্সিডেশন ট্যাঙ্ক থেকে যাচ্ছে সেকেন্ডারি ক্লারিফায়ার, এখান থেকে ফ্রেশ পানিটা যাচ্ছে পোস্ট এয়ারেশন ট্যাঙ্কে, পোস্ট এয়ারেশন ট্যাঙ্ক থেকে আউটলেট। সেকেন্ডারি ক্লারিফায়ার থেকে অ্যাক্টিভেট সেলাসটাকে ডিস্ট্রিবিউশন ট্যাঙ্কে রিটার্ন করা হয় এবং কিছু সেলাস বেশি হয়ে গেলে সেই সেলাসটাকে আবার সেলাস থিকনারে নেওয়া হয়, সেলাস থিকনার থেকে সেলাস স্ক্রু পেশে রাখা হয় যেখানে সেলাসটা কেক করা হয়। মেকানিক্যাল স্কিনিং, মেকানিক্যাল স্কিনিং ETPর ইনলেটে যে পানি আসে ওই পানিতে প্রচুর পরিমাণের ময়লা, সুতা, কাপড়, রাবার, প্লাস্টিক জাতীয় ময়লাকে পৃথক বা আলাদা করার জন্য মেকানিক্যাল স্ক্রিনিং ব্যবহার করা হয়। তরল বর্জ্যের উপর ভিত্তি করে সাধারণত স্ক্রিনিং হয়ে থাকে প্রতিটা ETPতে। একটা হচ্ছে ফাইন স্ক্রিনিং যেটা 1 থেকে 4 mm হয়ে থাকে, এবং 2 নম্বর হচ্ছে কোচ টাইপ বা ম্যানুয়াল স্ক্রিনিং 3 থেকে 20 mm হয়ে থাকে, যেটাকে MS রড বা দিয়ে করা হয়। ইকুলাইজেশন ট্যাঙ্ক, ডাইং সেকশন থেকে এক এক সময় এক এক ধরনের ডাইং হয়ে থাকে, ওই পানি ড্রেনের মাধ্যমে ETPর ইকুলাইজেশন ট্যাঙ্কে জমা হয়। ভিন্ন মাত্রায় তরল বর্জ্য হয়ে থাকে, যেমন হতে পারে ফ্রেশ ওয়াটার, কালার ওয়াটার, ব্ল্যাক, রেড, টার্কিশ কালার পানি আসে, এগুলোকে এক কালার করার জন্য এই ট্যাঙ্কে বাতাসের সাহায্যে করা হয়ে থাকে। পানির pH ব্যালেন্স করা হয়, এই ট্যাঙ্কের SRT 6 থেকে 10 ঘন্টা পর্যন্ত হয়ে থাকে। এই ট্যাঙ্কে 2টি ব্লোয়ার থাকে বাতাসের তৈরি করার জন্য। নিউট্রিলাইজেশন ট্যাঙ্ক, তরল বর্জ্যের pH এর মান কন্ট্রোল করার জন্য অ্যাসিড ডোজিং করা হয়, pH এর 7 থেকে 8 পর্যন্ত রাখা হয় এই ট্যাঙ্কে। বায়োলজিক্যাল ট্যাঙ্ক, বায়োলজিক্যাল ট্যাঙ্কে ব্যাকটেরিয়া কালচার করে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করা হয়ে থাকে। ব্লোয়ার দিয়ে ডিফিউজারের মাধ্যমে বাতাস বা এয়ার প্রবাহ করা হয়ে থাকে। এই ট্যাঙ্কে পানির ডিও মেনটেন করা হয়ে থাকে 1.5 থেকে 3 ppm এর মধ্যে। এই ট্যাঙ্কে কন্টিনিউয়াস সেলাস রিসাইকেল করা হয়ে থাকে। প্রত্যেক দিন বায়োলজিক্যাল অক্সিডেশন ট্যাঙ্কে কী পরিমাণ বর্জ্য উৎপাদন হচ্ছে তা পর্যবেক্ষণ করতে হয় এবং কোনো অবস্থাতেই পরিশোধিত পানির সাথে বাইরে ফেলা হয় না। বায়োলজিক্যাল ট্যাঙ্ক জৈবিক ইউনিট প্রক্রিয়া, যেটাকে বায়োলজিক্যাল ট্যাঙ্ক বলা হয়। জৈবিক প্রক্রিয়া অনেকগুলি রূপ নিতে পারে, তবে সমস্ত অণুজীবগুলোর চারপাশে ভিত্তি করে, যা মূলত ব্যাকটেরিয়া। বায়োবি বা অ্যারোবিক প্রসেস প্রক্রিয়াগুলি বায়ু অক্সিজেন উপস্থিতিতে সংঘটিত হয়। সেই অণুজীবগুলি অ্যাব্রবস ব্যবহার করা, যা জৈবিক অমদ্যকে একত্রবোধ করতে অণুবীক মুক্ত অক্সিজেন ব্যবহার করে, অর্থাৎ এগুলিকে কার্বন ডাই অক্সাইড, জল এবং জৈব বস্তুতে রূপান্তরিত করে। সেকেন্ডারি ক্লারিফায়ার। সেকেন্ডারি ক্লারিফায়ারকে একটি বৃত্তাকার বেসিন হিসাবে বর্ণনা করা যেতে পারে, যেখানে সক্রিয় স্লাস প্রক্রিয়াকে নির্গত করা হয়। অণুজীবগুলির বায়োমাস বা সক্রিয় স্লাসের আকার নিচে স্থির হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে স্থির হওয়া পর অণুজীবগুলিকে এই বায়োমাসটিকে প্রথমে বায়ু চলাচল ট্যাঙ্কে আবার রিটার্ন করা হয়। বায়োলজিক্যাল ট্যাঙ্কে ব্যাকটেরিয়া তৈরিকৃত স্লাস, এক কথায় অ্যাক্টিভেট স্লাস, আবার বায়োলজিক্যাল ট্যাঙ্কে ফিরে আসে। এই ট্যাঙ্ক থেকে স্লাসগুলো আবার এয়ারেশন ট্যাঙ্কে রিটার্ন করা হয়। এই ট্রিটমেন্ট ওয়াটার বাইরে পাঠানো হয়। এই ট্যাঙ্কে হাইড্রোলিক রিটেনশন টাইম 2.5 থেকে 4 ঘন্টা হওয়া উচিত। স্লাস থিকলিং ফিল্টার। এই ট্যাঙ্কে সেকেন্ডারি ক্লারিফায়ার থেকে স্লাস কালেক্ট করে রাখা হয়। স্লাস স্ক্রুপেজ দিয়ে স্লাস কেক করা হয় বা ক্যাটায়নিক পলিমার ড্রোজিং করা হয়ে থাকে স্ক্রুপেজ ব্যবহার করার জন্য। বায়োলজিক্যাল ইটিপির পাম্পসমূহ কালেকশন ফিড পাম্প, বায়োলজিক্যাল ফিড পাম্প, ব্রাস বা রিটার্ন অ্যাক্টিভেট স্লাস পাম্প বা ট্রিটেড ওয়াটার পাম্প। এই ইটিপিতে দুটি ব্লোয়ার থাকে এয়ার তৈরি করার জন্য বা একটা স্ক্রুপেজ থাকে। বায়োলজিক্যাল ইটিপির কেমিক্যাল ব্যবহার সম্ভবত সালফোরিক অ্যাসিড, ওয়াটার ডিকালারিং এজেন্ট, অ্যান্টিফোমিং এজেন্ট, ডাই অ্যালুমিনিয়াম সালফেট, ড্যাপ ও ইউরিয়া ব্যাকটেরিয়া খাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ড্রোজিং পাম্প সালফোরিক অ্যাসিড ড্রোজিং পাম্প, ওয়াটার ডিকালারিং এজেন্ট ড্রোজিং পাম্প, অ্যান্টিফোমিং এজেন্ট ড্রোজিং পাম্প, ডাই অ্যালুমিনিয়াম ফসফেট, ড্যাপ ড্রোজিং পাম্প, ইউরিয়া ড্রোজিং পাম্প। ধন্যবাদ। আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে দিয়ে রাখুন। ধন্যবাদ।